এক সপ্তাহ আগে মহাকরণে রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বৈঠক ডেকে ঘোষণা করেছিলেন, কলকাতায় মোটরবাইকে চেপে এসে গুলি চালিয়ে ছিনতাইবাজদের এক চাঁইকে গ্রেপ্তার করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ। সেই ঘোষণার পরেই লালবাজারের গোয়েন্দারা মথুরাপুর থানায় গিয়ে ধৃত সাইফুদ্দিনকে জেরা করেন। গোয়েন্দা সূত্রে খবর, সাইফুদ্দিনের গ্যাংই গত 21 ও 22 সেপ্টেম্বর যথাক্রমে যাদবপুরের সেন্ট্রাল পার্ক, ঢাকুরিয়ার বাবুবাগান লেন ও সার্ভে পার্কের মিডল রোডে পরপর তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এর মধ্যে প্রথম দুটি ঘটনায় ছিনতাইবাজরা গুলিও চালায়। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত সাইফুদ্দিনই গুলি চালিয়েছিলেন। ওই গ্যাংয়ের বাকি চার দুষ্কৃতীও মথুরাপুর এলাকার বাসিন্দা এবং সাইফুদ্দিন ধরা পড়ার পর থেকেই পলাতক। বর্তমানে জেল হাজতে বন্দী সাইফুদ্দিনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ইতিমধ্যেই আদালতে আবেদন জানিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার সাইফুদ্দিনকে হেফাজতে পেতে পারে লালবাজার। যুগ্ম কমিশনার ক্রাইম পল্লবকান্তি ঘোষ জানিয়েছেন, সৈফুদ্দিনকে হেফাজতে পেলে তাকে জেরা করে জানার চেষ্টা হবে যে কলকাতার ঘটনাগুলিতে সে জড়িত কিনা। গোয়েন্দারা জেনেছেন, মথুরাপুরের সন্তোষনগর কবিরপুরের বাসিন্দা 28 বছরের সৈফুদ্দিনই গ্যাংয়ের মাথা। গ্যাংয়ের অন্য সদস্যরা হলেন রফিক শেখ, রুস্তম পাইক, আবু কালাম ও মুজাফফর, সকলেই মথুরাপুর এলাকার বাসিন্দা। রুস্তম যাদবপুর এলাকার রিক্সা চালক, টিপার হিসাবে কাজ করতেন তিনি। জেলায় সাইফুদ্দিন জানিয়েছেন, দ্রুতগতিতে মোটরবাইক চালাতে পারদর্শী রফিক চালকের ভূমিকায় থাকতেন, মাঝে বসতেন মুজাফফর বা আবু কামাল। চলন্ত মোটরবাইক থেকে হাত বাড়িয়ে পথ চলতি মহিলাদের গলার হার ছিনিয়ে নেওয়ায় পারদর্শী, পিছনে থাকতেন সাইফুদ্দিন। ছিনতাইয়ের পর দ্রুত চম্পট দেওয়ার জন্য ভিড় রাস্তায় শূন্যে বা রাস্তা লক্ষ্য করে গুলি ছুড়ে ভয় দেখানোর কাজ করতেন। 21 ও 22 সেপ্টেম্বর ছিনতাইয়ের তিনটি ঘটনার পর পাটুলিতেও একই কায়দায় একটি ছিনতাই করতে গিয়ে ব্যর্থ হয় সাইফুদ্দিন বাহিনী। এরপরেই সাইফুদ্দিন ধরা পড়ে যায় মথুরাপুর থানার হাতে। সেই খবর পেয়ে বাকিরা পালিয়ে যান, বন্ধ হয়ে যায় ছিনতাই। লালবাজারের গোয়েন্দারা শেষ পর্যন্ত এই গ্যাংয়ের বাকিদের নাগাল পান কিনা সেটাই এখন দেখার। রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।